যদি আপনার বিবি কোরআন হাদিস মানতে ওয়ালি হয় তাহলে মুখটা চুপ করে থাকবে, আর যদি কোরআন হাদিসের উপর ধিয়ান না দেয় রাস্তা তো যেতে যেতে আপনার আমার মতো স্বামীগুলোকে তারা অপমান করবে। মাজননী, এই শব্দটার কি কোনো মূল্য নেই আপনাদের কাছে? যেই শব্দটা আপনাদের জন্য আল্লাহ রসুল নিজেই প্রয়োগ করলেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারু, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। এইটুকু বললাম, অনেক লম্বা আমি আপনাদের কাছে মজমুনের আকৃতি নিয়ে এসেছি ইনশাআল্লাহ। এই কথাটা বুঝাবার জন্য সর্বপ্রথমে সহিহ মুসলিমের 5327 নম্বর হাদিস ছোট্ট করে একটা তুলে দিচ্ছি, যে হাদিসের মধ্যে কয়েকটি শব্দ আছে, এই শব্দগুলোকে আপনাদের জানিয়ে রাখার জন্য। এবার অনেক ভাই বোন মা বাবা সবাই আমরা শুনলাম যে এত বড় একটা সম্পদ হলো নিজের স্বামী। আমার রিয়াজি ভাইয়ের কাছে শুনলেন, উনি বললেন দামি সম্পদ হলো স্ত্রী। আপনার কাছে সোনা দানা তার থেকেও দামি আপনার স্ত্রী, আমার রিয়াজি ভাই বলে গেলেন। আর আমি আমার ওই দামি সব থেকে সোনা গয়নার থেকে আরো মূল্যবান মায়েদের বললাম, আপনার স্বামী হলো আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। তাহলে এই জায়গাটা কত দামি? সোনা দানার থেকে জান্নাতের দাম কম না বেশি একটু কথা বলা যাবে? ভাই আমার কিন্তু এখনো মনটা বসছে না, তো আপনারা একটু সেটে সেটে বসেন না গো। যদি অনেকদিন পরে আমি আসলাম আপনাদের কাছে, সত্যি বলছি এত খারাপ লেগেছে প্রথম যখন ঢুকলাম, আমি ভাবলাম আজকে বোধহয় আর লোক পাওয়া যাবে না। আমি আপনাদের এই কথাটাকে রেখেছি বলে আজকে আপনাদের কাছে এসেছি। এত কষ্ট করে, এত কষ্ট করে অন্য কেউ হলে জালসাটাকে আপনাদের ফাঁকি দিয়ে দিত। সত্যি বলি অনেক দূর থেকে আমি আজকেই যেন সকাল সকালে বাড়ি ঢুকেছি, চারটা গাড়ি চেঞ্জ করে আমি এসেছি প্রায় 7-8 ঘন্টার রাস্তায়। আপনাদের এই জায়গায় আসবো আমি ফোন করো বলেছি গতকালকে, প্রোগ্রামটা ঠিক আছে তো? বলে ঠিক আছে, তো ইনশাল্লাহ আমি কথা দিয়েছি হাজির হব। তো আমি এসে যদি কিছু ভালো না শোনাতে পাই আপনাদের, তাহলে তো আমাকেও খারাপ লাগবে। অতএব আপনারা সকলে বসে যান, এটা আমি অনুরোধ করব। যারা বাজারে বাইরে আছেন আসেন, একটু সুযোগটা নেন, এই 2-4টি কথা আপনাদের কাছে বলে যাব, খুব লম্বা করব না। তো মা জননী, এবার আপনাদের কেমন তৈরি হতে হবে একটা নমুনা দিচ্ছি, একটা শুধু উদাহরণ দিচ্ছি, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রসুল সাহাবীদের সামনে এইভাবে করে দিনের দাওয়াত দিতেন, আলোচনা করতেন, তো কিছু কিছু সাহাবী ছিলেন এত আল্লাহ রসুলের কথা শোনার পাগল, যা তার মধ্যে সব থেকে উনি সাহাবী বেশি হাদিস বর্ণনা করেছেন, তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 5374টি হাদিস উনি রাওয়ায়াত করেছেন, এতগুলো হাদিস রাওয়ায়াত করেছেন। এইভাবে হাদিস শোনার জন্য যেতেন, খুদার জ্বালায় রাস্তায় পড়ে যেতেন, তারপরেও কিন্তু সুযোগ হাত ছাড়া করেননি যে আল্লাহ রসুলের কাছে হাদিস শুনতেই হবে। অনেকগুলো সাহাবী ছিলেন, তার মধ্যে সিম্পল একটা গরিব সাহাবীর নাম বলছি, তিনি নবীর সামনে আলোচনা শোনার জন্য যেখানেই নবী যে আলোচনা করতেন সামনে বসতেন, যেখানেই যেতেন সামনে বসতেন। তো আল্লাহ রসুল একদিন বক্তব্যের মাঝে দয়ার দৃষ্টিতে ওই সাহাবীর দিকে তাকালেন, কিছুক্ষণ পরে আল্লাহ রসুল ওই সাহাবিকে আবার যেন তার দিকে টার্গেট করে, তাকে ফলো করে, তাকে নিশানা করে এই কথাটা বলছেন কি, ইয়া জুলাইবিব আলা তাতাজাওয়াজ, ওরে জুলাইবিব আমি যেখানে কথা বলি সেখানে তুমি সামনে দাঁড়াও, যেখানে দিনের দাওয়াত দেওয়া হয় সেখানে তুমি হাজির হয়ে যাও,
জলাইবিব আমি তোমার কাছে জানতে চাই। আচ্ছা বলো তো তুমি কি তোমার জীবনে তোমার সঙ্গিনী নেবে কি নেবে না, অর্থাৎ তুমি জীবনে বিয়ে করবে কি করবে না? দাদু যখন নাতি বা পোতা, আমরা পোতা বলি না নাতি, ছেলের মেয়ে হলো আর মেয়ের মেয়ে হলো, কিন্তু মালদা মুর্শিদাবাদে যান ওরা ভাগ করে বলে নাতি আর পোতা আলাদা। দাদু যখন কোনো নাতি বড় হয়ে যায় বিয়ের কথা বলে তো মুস্কি মারে হাসে, আর যদি একটু লাজুক হয় তাহলে দেখবেন মাথা নিচু করে হাসে, আর লাজুক যদি না হয় দাদুর সঙ্গে যদি মিলে যায় তাহলে খুশি হয়। তো আল্লাহ রসুল কথাটা বলছেন যেমন তেমন মানুষ নন, সাহাবি জলাইবিব এবার লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছে, এত নিচু করে নিয়েছে যে আর যেন আল্লাহ রসুলের দিকে তাকান না। একটু বলে দিন যে প্রোগ্রাম আছে, তাকান না। তিনবার করে বলছেন কি, ইয়া জলাইবিব আলা তাতাজাওয়াজ, হে জলাইবিব মাথা নিচু করে নিয়েছো কেন, তুমি লজ্জা করো, বলো শুনি তুমি তোমার জীবনে বিয়ে করবে কি করবে না? এইভাবে করে পাগলের মতো কত আর কোথায় ঘুরে বেড়াবে? দাঁড়িয়ে গেছে গরিব মানুষ তো দাঁড়িয়ে গেছে, গায়ে যে জামাটা পরে আছে যেখানে সেখানে জামাটা তালি লাগানো আছে, ছেঁড়া জামা। নবীকে বলেন নবী গো আমার মতো জলাইবিবকে কে বিয়ে করবে? এক নম্বর পরিচয়টা দিগো নবী, আমি যেই বংশে জন্ম নিয়েছি আমার বংশটা হলো সব থেকে নিম্ন মানের বংশ। দ্বিতীয় নম্বর পরিচয় হলো নবী গো আল্লাহ আমাদের এত গরিব বানিয়েছেন আমাদের ঘরে খাবার নাই। তৃতীয় নম্বর পরিচয় হলো আমার গায়ে কোনোদিন একটা ওজন ভালো জামা কাপড় ওঠে নাই। চতুর্থ নম্বর পরিচয় হলো আমার চেহারাটাও দেখতে ভালো নয়, আমার চেহারাটাও যেন যেন দেখতে সরঙ্গে, আমাকে কে বিয়ে করবে নবী? এখন ওই চিন্তা ভাবনা নাই, রাজমিস্ত্রি জোগাড়ি দিয়ে বিয়ে করার জন্য আগে লাফাচ্ছে যে বিয়েটা আগে করতে হবে, খাওয়াবে কি দিবে কি ওটা পরের কথা। আয়াতটা পড়েছি এত মূল্যবান, আজকে সব থেকে আমাদের আমাদের মায়েদের বোনদের আমাদের সঙ্গিনীদের কি করে নিয়ে চলতে হবে, অনেক আলোচনা শুনেছেন আমার মায়েদের অমুক হোক আমাদের উপরে, অমুক হোক আমাদের উপরে, কিন্তু এটা কেউ কোনোদিন বলে না যে আমরা খালে হোক আদায় করিয়ে নেব আর আমরা কি হোক আদায় করব না। আজকে আমি যে আলোচনাটা করব, আমাদের হোক কি আমার মায়েদের উপরে, আমরা কি শুধু পাঁচ ঠাঁসিয়ে নেব, আমরা কি আর কিছুই কিছু করব না? আসেন আমি আছি আপনাদের কাছে আজকে একটু ধৈর্য ধরে। এবার কি হলো, জলাইবিব পরিচয় দিচ্ছেন নবী গো আমার মতো জলাইবিবকে কে বিয়ে করবেন? আল্লাহর রাসূল ডাকলেন এখানে এসো। ঠিক যখন জলাইবিব কাছে আসলো নবীজি বলছেন জলাইবিব শোনো, ইযহাব ইলা দাকাল বাইত মিনাল আনসারে ফাকুল লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবাল্লিগুকুম ইয়াকুলু জাবিজুনি ইউবাল্লিগুকুম সালাম। আল্লাহর নবী জলাইবিব কি দেখি এই সুন্দর করে যেন পরামর্শটুকু তুলে দিলেন, পরামর্শটাকে নবী বলছেন জলাইবিব রে এক মুহূর্তে দেরি করো না, ইযহাব ইলা যাকাল বাইত মিনাল আনসার, ওই যে দেখতে পাও রাস্তার ধারে সুন্দর একটি
বাড়ি সেই বাড়িটা হলো একজন আনসারী লোকের ওই বাড়ির দরজায় যাবে সুন্দর করে সেখানে আওয়াজ দেবে যখন তিনি বেরিয়ে আসবেন ওই সময় তুমি আমার তরফ থেকে সেই বাড়ির মালিককে সালাম জানাবে পৃথিবীর বুকে আজকে বুকে ঈমান রেখে কথাটা একবার দয়া করে নেবেন যার সঙ্গে যত দুশমনী থাক কথা না বলেন দেখতে না চান একবার গিয়ে খালে এই ভাষাটা প্রয়োগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আচ্ছা বলেন যত শরীর আপনার দুঃখে ভরা থাক না কেন যদি এই সালামটা একবার আপনাকে দিয়ে দে আপনার সব দুঃখগুলো মনে দূরে সরে যাবে এবার যদি মুসাবা করে নিতে পারেন তো মনে হয় যে ছিল দুশ্মন সে যেন দোস্ত তৈরি হয়ে যাবে এই শিক্ষাটা তো কোরআন হাদিস আমাদের দিয়েছে এত মায়া মোহাব্বত কোথা থেকে আসে আপনার সঙ্গে আমার পরিচয় নেই সারা দুনিয়া যেখানে যান যখন এইভাবে বলবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু হাত যখন মিলাবেন এবার দেখবেন এক অপরের সঙ্গে মনে হয় দোস্তি মোহাব্বত বেড়ে গেছে আল্লাহ রাসূল পাঠাচ্ছেন যাও গিয়ে সালাম দেবে যখনই বের হবে সালাম দেবে মাইরা আমার আমি আপনাদের বুঝাবার জন্য এত লম্বা হাদিসের এবারতটা তুলে দিলাম সেই সময় জলাইবি এবার সেই আনসারির ঘরের দরজায় গিয়ে হাজির আওয়াজ দিচ্ছেন কেউ কি বাড়িতে আছেন আমি আপনাদের বাড়ির দরজায় ভিতর থেকে আওয়াজ আসে কে বলেন আমি আল্লাহর একজন বান্দা আপনার বাড়ির দরজায় যখনই আওয়াজ শুনেছে আনসারি বেরিয়ে এসে দরজা খুলে দেখেন সুন্দর একটা ছেলে দাঁড়িয়ে আছে জামা কাপড় সুন্দর নয় কিন্তু ছেলেটা দেখতে সোনা রঙের তবে একজন পুরুষ মানুষ বটে বলেন কি খবর কি তোমার উদ্দেশ্য বলো সঙ্গে সঙ্গে বলেন আমার উদ্দেশ্য এটাই আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আল্লাহর নবী আপনাকে সালাম জানিয়েছেন এই সংবাদটা যখন আনসারে শুনতে পেল তার জন্য অন্তরটা ভরে গেল আমি এমন এত বড় ভাগ্যবান যে আল্লাহর নবী আজকে আমাকে সালাম পাঠিয়েছে খুশি হয়ে গেছে ইতিমধ্যে জুলাইবিব আরেকটা কথা বলছেন কি وَيَقُولُ জব্বিজুনী ইবনাতাকুম নবীজি আর একটা কথা বলতে বলেছেন সেটা হলো আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেওয়ার কথা বলেছে হে সমাজ হে বিশ্বের মুসলিমেরা হে আজকে সমস্ত ত্রিলাকার ভাই বন্ধুরা একটা গরিব ছেলে যদি দিনদার ইমানদার পরেশগার হয় আর একটা এই রকমের ভালো উদ্দেশ্য নিয়ে কেউ যদি পয়গাম নিয়ে যায় আমার মনে হয় সঙ্গে তার গায়ে হাত উঠে যাবে নচেত তার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে কিংবা এবার দেখবেন গ্রামের মোড়কে দেখে বিচার বসা হবে কিন্তু সেই যুগে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করেননি ধনমাল ছিল বটে খুশি হয়ে বলেন আল্লাহ রসুল আমাকে সালাম পাঠিয়েছেন আর আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে বলেছেন ঠিক আছে একটু দাঁড়াও আমি বাড়িতে গিয়ে একটু পরামর্শ করি তিনি আনসারে বাড়ি ঢুকছেন তার বিবিকে বলছেন শুনেছ খবর বলে কি বলুন বলে একটা ছেলে এসেছে দরজায় ছেলেটার নাম হলো জুলাইবিব স্ত্রী মাথা নত করে নিয়েছেন তার মানে জুলাইবিব সম্বন্ধে বিবি কিছুটা জানতেন বলে কি খবর বলুন সঙ্গে এবার আনসারে বলেন বিবি রে আল্লাহ রসুল আমাকে সালাম পাঠিয়েছেন এবং আমার মেয়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা বলেছেন বিবি মাথা নত করে নি এবার
আমার স্বামীকে বলছেন স্বামী গো আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি একবারও কি আপনার চিন্তা ভাবনা হয় না আপনি হলেন একজন ধনী ব্যক্তি আল্লাহ আপনার ঘরে অনেক সম্পদ দিয়েছে আপনি হলেন সম্মানী মানুষ আর আপনার মতো সম্মানী মানুষের মেয়ে কেমন করে ওই জলায় বিপকে আপনি তুলে দিতে চান যেই জলায় বিপের ঘর নেই যেই জলায় বিপের ঘুরে খাবার নাই যার চেহারাটাও দেখতে ভালো নয় যার গায়ে কোনোদিন ভালো জামা কাপড় ওঠে নাই ওই জলায় বিপকে কেমন করে আপনার মেয়েকে আপনি তুলে দিতে চান আমার মা স্বামী স্ত্রীতে কথা বলছেন জলায় বিপ দরজায় বসে আছে দাঁড়িয়ে আছে আর ওই আনসারির মেয়ে মা বাবার কথাগুলো চারিদিক থেকে কান পেতে শুনছে ইতিমধ্যে মা যখন রাজি হলো না যান তাড়াতাড়ি করে জলায় বিপকে আমাদের দরজা থেকে অন্য জায়গায় পাঠান সঙ্গে সঙ্গে দেখেন কত বড় আল্লাহ আলিম কত বড় জন দিনের জ্ঞান আল্লাহ সেই মেয়েকে দিয়েছিলেন তাড়াতাড়ি করে এবার মা বাবার কাছে এসে হাজির মাকে বলছেন মা আতারুদ্দৌলা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমরুহু ওগো আম্মা জান আজকের দিনে আপনি কি আল্লাহ রাসূলের এত বড় সুসংবাদ পাওয়ার পরে সেই সুসংবাদকে ফেরত পাঠাতে চান না না ইদফাউনি আমাকে ছেড়ে দিন আল্লাহ রাসূলের সেই কথার উপরে আল্লাহ রাসূল যা বলেছেন সেই কথার উপর আমাকে ছেড়ে দিন মনে ইশারা করতে চাচ্ছেন ওগো আম্মা জান আল্লাহ রাসূলের কথাটাকে কোনোদিন যেন আমি ফেরত দিতে দেব না অর্থাৎ আমাকে জলায় বিপের সঙ্গে বিয়ের ব্যবস্থা করা মেয়ে বলছেন মাকে মা বর্তমান যুগের হলে তো লাঠি ধরত না হলে অন্য ভাষা প্রয়োগ করত কিন্তু মা আর কি ভাষা প্রয়োগ করবে দেখবেন দেশে সাপ খেলা দেখাতে আসে ভাই আসে না একটু কথা বলবেন টাইম বেশি নয় দেড় ঘন্টা বলবো আপনাদের কাছে তো আপনার আমরা পারবো না কিন্তু যারা দেখাতে আসেন খেলায় সাপ নিয়ে সাপ ছেড়ে দিল সাপ এবার ফেনা তুলছে হাতে লাঠি আছে আর কি আছে না আছে কাছে নিয়ে যাচ্ছে তো মাথাটা নত করে দিচ্ছে হয় না আপনার আমরা পারবো পারবো না ভয় যাব না তো মা এবার মাথা নিচু করবে কেমন করে তার আগে মেয়ে মাকে সুন্দর করে মাথা যেন উঁচু না করতে পারে মাথা নিচু হয়ে যেন মানে মেনে নিতে পারে সেই সুন্দর করে ঔষধটা এবার মেয়ে তুলে দিচ্ছে কোথায় পাবেন সে ঔষধ সে দাওয়াটা কোথায় আছে আল্লাহর কোরআন খোলেন স্পষ্ট ভাষায় একদম দেখেন সূরা কাহফের মধ্যে ওই মেয়েটি এবার এই ভাষাটা প্রয়োগ করছেন কি বলছেন এবার মেয়ে যেন কোরআনের আয়াতটা পড়তে শুরু করলেন ওয়ামা কানালে মুমিনি ওয়া মুমিনাতিন ইদা কাদাল্লাহু রাসূলুহু আমরান আইয়াকুন লাহুমুল খিয়ানাতু মিন আমরিহিম এবার মার সামনে কোরআনের আয়াতটা পড়লেন আয়াতের তরজমা হল কোন মুমিন এবং কোন মুমিনার জন্য এটা ঠিক নয় যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে ফয়সলা হয়ে গেছে নিশ্চয়ই এর মধ্যে কল্যাণ রয়েছে যখনই কোরআনের আয়াত মার সামনে তুলে দিল মা যেন আর কোন রকমের কোন কথাই বলতে পারেন না মাথা নত করে নিয়েছে আজকের দিনে আমার মেয়ের উপরে আমার আর কথা বলার কিছুই নাই হে মা জননী একটা মেয়েকে বুঝাবার জন্য আপনাদের সহিহ মুসলিমের হাদিসটাকে তুলে ধরলাম পরিশেষে এবার মেয়ের বাবা বলছে একটু অপেক্ষা করো জলাই বিপ আমি এই সংবাদ আগে আল্লাহ রাসূলের কাছে গিয়ে একবার আমি দিয়ে আসি তোমার সঙ্গেই বিয়ে হবে খবরটা একবার আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাই খবর গেল আল্লাহ রাসূল তখন ওই গরিব সাহাবীর জন্য দোয়া দিলেন কি দোয়া
আমরা তো বিয়েতে করতে যাইলো দোয়া পড়ি না, বিয়ে করে নিয়ে আসার পরও দোয়া মনে জানি না পড়বো কে মনে করে। ছেলে মেয়েদের এই শিক্ষাটাও আমরা দিতে পারি না, যদিও মাদ্রাসায় কিছুটা শিক্ষা দেওয়া হয়। এবার আল্লাহ রসুল সুন্দর করে এই দোয়া করলেন সুসংবাদ শুনে, আল্লাহুম্মা সুব্বাল খায়রা আলাইহা কদ্দা ওয়ালা তাজআল আলাইহা কদ্দা। ওই সময় আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন, আল্লাহ জোলাই বিপ এবং তার বেবের দাম্পত্য জীবনে তুমি সুখ শান্তি দাও, আল্লাহ তাদের জীবনে তুমি আনন্দ দাও, আল্লাহ তাদের রোজি রুটিতে তুমি বরকত দাও। আল্লাহ রসুলের দোয়া আল্লাহর কাছে যেন মঞ্জুর হয়ে গেছে। পরিশেষে জোলাই বিবির সঙ্গে বিয়ে হলো, জোলাই বিপ যদি এবার বিবিকে ঘরে নিয়ে আসছেন, ওরে মা ওরে বোন আমার, ওই সময় ঘরে নিয়ে এসে বিবিকে যে সুন্দর খাটে শুইতে দেবেন খাট ছিল না, ভালো বিছানায় শুইতে দেবেন কোন রকমের ভালো বিছানা ছিল না, এই রকমের পাকা বিল্ডিং ছিল না। উড়ে ঘরে নিয়ে এসে বিবিকে জন এবার প্রবেশ করিয়েছেন, দেখেন বিবি এত আল্লাহ বলে দুই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন ওইভাবে কাটে। এবার যখন তারা একটু সময় পায়, ওই সময় তাকে নফল এবাদতে তারা যেন অতিবাহিত করে। নফল নামাজে নফল এবাদতে সময় কাটায়। আল্লাহ রসুল বলছেন সেই যুগে আল্লাহ এত তাদের উপরে রাজি হলেন, ফাকানাত মিলাল আনসারে মালান ওয়া নাফাকাতান, আনসারদের মধ্যে এত বেশি আল্লাহ জোলাই বিবের স্ত্রীকে ধন মাল দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন, সেই যুগে জোলাই বিবের বিবির মতো কেউ দান খয়রাত করতে পারতো না, খরচ করতে পারতো না। আমি এই জন্য হাতটা তুলে দিলাম গো মা, আপনারা আজকে এখানে বসে আছেন শোনার উদ্দেশ্যে প্রথম হাদিসটা তুলে দিয়েছিলাম যে আপনার স্বামী আপনার মাথার মুকুট, আপনার স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম, আপনার আওয়াজটা যেন উঁচু না হয়, সদা সর্বদা আওয়াজটাকে নিচু করে চলবেন, আগামী দিনে আপনার কল্যাণ আছে। এবার বলবেন বলো না এটা মানা যাবে না, কারণ আমার স্বামী ব্যবসাও জানে না পড়াশোনাও জানে না, রাজমিস্ত্রির জোগাড়ি করে, ভাগ্যক্রমে বিয়ে হয়ে গেছে, আমার বাবার 25 বিঘা জমি আর আমার স্বামীর, ঘরে এসে দেখি যে আমার শ্বশুরের 5 বিঘা জমি, এটা কি মানা যায়? ওই স্বামীকে তখন স্ত্রী যেন লান তান করে কথা বলে অনেক কথা শোনায়। মা জননী সহি বুখারীর প্রথম খণ্ডে একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, 3113 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে 2 থেকে 3টা শব্দ খালে তুলে দেব, অর্থটা আপনাদের পুরোটাই শোনাচ্ছি। এই হাদিসে একটা মহিলার নাম আপনাদের শুধু খালে শুনিয়ে এই জন্য রাখছি যেন একদিন না একদিন আপনাদের চিন্তা হয় যে এই পৃথিবীর বুকে নারীদের যত সম্পদ থাক কোনো মূল্য নেই। আজকে 10টার সময় এই 11:30টার সময় আমাদের বাজারে আমি আসলাম, তো আমার মানে গায়ের মুসলিম ভাইদের একটা অনুষ্ঠান চলে গেল, আজকে ওনাদের শেষ অনুষ্ঠান, তো একটা মাইকে আমার কানে আওয়াজ ভেসে উঠল, তো ওই দোকানদারের স্ত্রীকে আমি বললাম আচ্ছা বৌদি কথাটা তো সত্যি বলেছেন না? বলে তাই তো, কথাটা কি বলেছেন জানেন? যে কোনো মেয়ে মানুষ কোনোদিন বলতে পারবে না এটা আমার ঘর, বলে বলতে পারবে? পারে না। কেন? যদি জিজ্ঞাসা করে ওটা কারবার মানে কার বাড়ি, বলে আমার বাবার বাড়ি। যখন শ্বশুর বাড়ি যাবে যদি বলে কার বাড়ি, বলে শ্বশুরের বাড়ি, না স্বামীর বাড়ি, নিজের বাড়ি বলতে পারে না। তো কথাটাতে ভেসে উঠছে, আমি আপনাদের ওই মানে ভাষাটা শোনাচ্ছি না, বা যেহেতু এটা একটা আবৃত্তির মাধ্যমে শুনলাম, বুঝাতে চাচ্ছেন যে নারীরা তোমাদের নিজের কোনো বাড়ি নাই, তোমরা শুধু যেই বাড়িতে থাকো যার মাথা হাতে থাকো সাময়িকের জন্য তাদের সঙ্গে তোমরা এই সময়টাকে কাটাও,
কারণ বাড়ি হলো আপনার শ্বশুরের বাড়ি হলো আপনার বাবার বাড়ি হলো আপনার স্বামীর বাড়ি হলো আপনার বাবার এইভাবেই আপনার নিজস্ব কারো বাড়ি নেই তো মা জননী আজকে একটা নারী একটা মহিলার নাম আপনাদের এই হাদিসে আমি উল্লেখ করছি তিনি কে সাইয়্যিদাতু মিন আহলিল জান্নাহ যিনি হলেন পৃথিবীর যত নারী আছে পৃথিবীর বুকে যত মহিলা আছে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারনি নাম তো সবাই জানেন তিনি কে একা দুজন বলা যাবে কে হযরতে ফাতেমা আমার মায়েদের এই জন্য শোনাচ্ছি মা আমি আপনাদের আওয়াজটা যেন উঁচু না হয় আওয়াজটা যেন নিচু হয়ে চলে আর আপনার স্বামী যেন ওই আওয়াজে খুশি হয়ে আপনার স্বামীর যতগুলো হক আপনার উপরে সমস্ত হক যেন আজকে আদায় করতে পারে এই জন্য এই দুটা হাদিস আপনাদের সামনে আমি আলোচনা করছি তো হযরতে ফাতেমার যখন বিয়ে হলো স্বামীর ঘরে গেছে স্বামীর নামও সকলের জানা আমি লম্বা করছি না স্বামীর ঘরে গিয়ে নতুন স্ত্রী গেলে তো সাজগুজ করে থাকবে ঝাড়ু দেবে কেন সামনে অন্যান্য কাজকর্ম করবে কেন যেহেতু নতুন স্ত্রী কিন্তু এমন নসিব নিয়ে হযরতে ফাতেমা বিয়ে করেছেন ওই ঘরে যেদিন গেছেন সেদিন থেকেই কাজে যেন হাত লাগাতে হয়েছে মায়েরা আমার সহি বুখারীতে লম্বা করে হাদিস তবে তিনটি শব্দ খালে আপনাদের দিয়ে যায় হযরতে ফাতেমা বলেন আমি আমার স্বামীর ঘরে যাবার পরে একটুকু সময় অবহেলা না করে আমি যত বড় জান্নাতের সর্দারনি হই না কেন আমার স্বামীর জন্য আমি কিঞ্চিত পরিমাণ কোন সময় যেন নষ্ট করতে চাই না আমার স্বামীর কোনদিন যেন কষ্ট দেখতে চাই না আমার স্বামীর উপরে কথা বলা তো দূরের কথা একবার যেন আমার স্বামীর উপরে আমার এইভাবে আঙ্গুলটাও না উঠে হযরতে ফাতেমা বলেন নিজ ইচ্ছায় আমি যেন আমার বাড়িতে কাজ কর্ম শুরু করে দিলাম এবার আপনাদের মতো যেন সুযোগ সুবিধা ছিল না বাড়িতে মুড়ি ভাজতে হবে না মেশিন থেকে মুড়ি কিনে নিয়ে আসবে চাল আপনাদের সিদ্ধ করতে হবে ধান সিদ্ধ করতে হবে না হাট বাজার থেকে কিনে নিয়ে আসবে সেই জামানায় এই ফ্যাসিলিটি ছিল না হযরতে ফাতেমা বলেন আমরা যে বাড়িতে কিছু আহার করব এই খাবারটুকু যেন স্বামীর ঘরে মজুদ ছিল না আমি ফাতেমা আমি হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগতে জিগার বলে যার টুকরো আমি ফাতেমা একবার কোন রকমের মনের ভিতরে ও অহংকার বসত না করে আমি সরাসরি স্বামীর ঘরে যেন যাতায় বসে এবার যাতায় চপিসতে লাগি নতুন বউ গেছে আর বর্তমানে নতুন বউকে খাটাবেন কবিতা অনেক আমি মানে বলেছি আজকে বলতে চাই না কোরআন হাদিসের মধ্যে না হলে একটু কোরআন হাদিসটার সম্মানটা কমে যাবে নাকি ভাই না শুনবেন আছেন তো অল্প কয়েকজন কাদের শোনাবো আমি কয়েকটা কবিতা বিভিন্ন জায়গায় বলেছি ইউটিউবে আপনারা পান তার মধ্যে একটা কবিতার নাম রাখা হয়েছে মিষ্টি বউ শুনবেন তো আপনারা হযরতে ফাতেমা তিনি ছিলেন কেমন আর বর্তমান কেমন ইনশাআল্লাহ আমি আপনাদের আগে হাদিসটা শোনাই তারপরে কবিতাটা শোনাচ্ছি হযরতে ফাতেমা বলছেন আমি নিজ ইচ্ছায় এবার যাতা চালাই এইভাবে করে সময় পাস করি আমার স্বামীকে আমার কষ্ট জানতে দিই না যাতা চালাতে গিয়ে হাতের আঙ্গুলের চাম পর্যন্ত উঠে যায় হাতে যেন এত রক্ত মানে অনুভব হয় হাতে কষ্ট হয় আমার স্বামীকে তারপরেও যেন আমি জানতে দিতে চাই না দেখেন জীবন কাকে বলে আর ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারু এই শব্দটাকে কত প্রাধান্য দিতে পারেন এই জায়গাটা বোঝাবার জন্য এবার দুটো হাদিস তুলে দিচ্ছি হযরতে ফাতেমা বলছেন একদিন হাতের সমস্যা এত হয়ে গেল পরিশেষে খবর পেলাম আমি আমার আব্বা জানের কাছে একটা দাসীর আবেদন করলাম বর্তমানে মেয়ের কষ্ট হলে বাবা যা লাগে খড়ি কুড়তে পারে না তো গ্যাস পাঠিয়ে দিচ্ছে মেয়ের জন্য কষ্ট না হয়
আল্লাহ রাসূল মেয়েকে কি ভালোবাসতেন না? কিন্তু সেই যুগে গ্যাস ছিল না, এটাই বলবেন তো। কিন্তু মায়া মোহাম্মদ কত ছিল। অন্য একটা হাদিসে যদি আপনারা শোনেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাহলে জানতে পারবেন হযরত ফাতেমাকে কত ভালোবাসতেন। বারবার কাছে দুবার করে ফাতেমাকে ডাকছেন মুখের কাছে। আমি এই জায়গায় এখনো যাচ্ছি না, আগে একটু আগিয়ে নিই আপনাদের। আবার কি হলো, পরিশেষে হযরতে ফাতেমা আব্বাজানের কাছে যাচ্ছেন একটা দাসীর আবেদন করার জন্য, একটু কাজকর্ম আমার হালকা হবে, একটু আমি আরাম পাব, তাই বাবার বাড়িতে গেলেন। দরজায় পৌঁছার পরে আওয়াজ, আব্বাজান আমি তোমার ফাতেমা, তোমার কাছে এসেছি গো আব্বা। ওই সময় আল্লাহর নবী ফাতেমার আব্বা যেন ঘরে ছিলেন না। তিনার ছোট আম্মা নবীর বিবাহর দিক দিয়ে তিন নম্বর বিবাহ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে ছিলেন। ফাতেমার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে হযরত আয়েশা বেরিয়ে আসলেন। দেখেন ফাতেমা দরজায় নিজের আব্বার খোঁজে যেন দাঁড়িয়ে আছেন। বলেন, বেটি রে, এমন তুমি কোন আহ্বান জানাচ্ছ তোমার আব্বাকে? বলো, কেন তুমি তোমার আব্বাকে ডাকছো? বলো, হ্যাঁ বেটি ফাতেমা, তোমার আব্বা তো ঘরে নাই, তোমার আব্বা যেন বাড়ি থেকে বেরিয়ে আছেন। হযরতে ফাতেমা নিজের যেন মনের আশাটুকু জানাবেন আব্বাকে, আব্বা বাড়িতে পেলেন না। সরাসরি আবার আপন ঘরে ফিরে গেলেন। আল্লাহর নবী কিছুক্ষণ বাদে যেন বাড়ি ফিরছেন। আল্লাহর নবী বাড়িতে প্রবেশ করবেন, ওই সময় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে এসে বলেন, নবী গো, ও গো আল্লাহর নবী, আজকের দিনে বাড়ি ঢুকছেন বটে, তুমি শুনেন, যে ফাতেমাকে না দেখলে আপনি থাকতে পারেন না, যে ফাতেমার কথা জন্য আপনি এত বলেন, আপনার ফাতেমা আপনার খোঁজে আপনার কাছে এসেছিলেন, আপনাকে না পাওয়ার কারণে তাড়াতাড়ি করে আবার তার বাড়ি সে ফেরত গেছে। নবী আর কি ঢুকবেন বাড়ি, মেয়ে এসেছিলেন মেয়ে চলে গেছেন, আমাকে না পেয়ে। আর বাবারা তো একটু মেয়েকে বেশি ভালোবাসেন, এটা সবারই জন্য হয়। সরাসরি ফাতেমার বাড়ি, দরজায় গিয়ে আওয়াজ দিয়েছে, ফাতেমা জামাই বাড়িতে আছে? বলে, আব্বাজান আসুন, আপনার জামাইও মজুদ, আমিও আছি। এবার আল্লাহর নবী জামাই এবং মেয়ের সামনে গিয়ে মেয়েকে বলছেন, বেটি রে, ওরে আমার ফাতেমা, আমি খবর পেলাম তুমি নাকি আমার কাছে গিয়েছিলে, ফেরত চলে এসেছো বেটি, আমি তোমার আব্বা এই মুহূর্তে যেন তোমার কাছে পৌঁছে গেলাম। খবর পাওয়ার পরে কি প্রয়োজন ছিল মা, কি বলতে চেয়েছিলে রে মা, আমাকে বলো, আমি তোমার আব্বা জান যেন তোমার কাছে হাজির হয়ে গেছি। বলে, আব্বা এমন কোনো দরকার ছিল না গো আব্বা, আমি একটা শুধু দাসীর আবেদন করতে গিয়েছিলাম আপনার কাছে, যে আপনি একটা দাসী যদি আমাকে দেন একটু কাজকর্ম হালকা হতো। আব্বা এই যে দেখেন, জাতা পিসতে গিয়ে আমার হাতে একটু ছাল উঠে গেছে, চামগুলো যেন উঠে গেছে, তাই যেন নিজের কষ্ট যেন না হয় একটা দাসীর আবেদন করার জন্য আপনার কাছে গিয়েছিলাম। আব্বা জান ওই মুহূর্তে হয়তো উচিত ছিলেন তাড়াতাড়ি করে একটা দাসীকে নিয়ে এসে বেটির সামনে তুলে দেওয়া, কিন্তু না দিয়ে কি দিচ্ছেন জানেন? ফাতেমাকে বলেন, বেটি আমি তোমার আব্বা বলি, একটা দাসের থেকে অতি উত্তম, তার থেকেও আরো বেশি জন মূল্যবান কিছু তোমাকে দিতে চাই, তাতে তুমি নিতে রাজি আছো কিনা রে বেটি? বলো। হযরতে ফাতেমা বলেন, আব্বা জান আপনি যদি দাসীর থেকে অতি উত্তম কিছু দিতে চান, আমি ফাতেমা কোনোদিন যেন ফেরত দিতে পারি না, আপনি যা দেবেন আমি যেন এক বাক্যে মেনে নেব। আল্লাহর নবী এবার নিজের মেয়ে ফাতেমার মাথায় হাত বুলিয়ে বলছেন, বেটি রে সারাদিন কাজকর্ম করবে রে মা, কাজকর্ম করার পরে সন্ধ্যায় যখন মা তুমি বিছানায় শুইতে যাবে, হ্যাঁ বেটি ফাতেমা বিছানায় যাওয়ার সময় 33 বার তুমি সুবহানাল্লাহ বল।
পড়বে 33 বার আলহামদুলিল্লাহ পড়বে 34 বার আল্লাহু আকবার পড়বে এই তাসবিহগুলো গুন 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 করে তুমি আওয়াজ করবে আর ওই তাসবিহগুলো পড়ার পরে বিছানায় শুয়ে যাবে আল্লাহর কাছে দাসের থেকে অনেক বেশি অনেক মূল্যবান সম্পদ আল্লাহ তোমাকে দেবে আমার মা সম্পূর্ণটাই মেনে নিলেন না বাবার উপরে কথা বললেন না স্বামীকে গিয়ে বললেন আমি আর খাটতে পারবো না আর এখন একটু যদি কাজ শ্বশুর বাড়িতে চাপ হয়ে যায় রাগ দেখাবে মেন জায়গায় মেন জায়গাটা জানেন শ্বশুর শাশুড়িকে নয় স্বামী যখন ঠিক দুপুরবেলায় দোকান থেকে বাড়ি আসবে ওই স্বামীকে তখন এমন করে রাগ দেখাবে স্বামী তখন বুঝতে পারবে রেগে গেছে তার মানে কিছু আছে তখন বলতে শুরু করবে আমি কি তোমার বাড়িতে দাসী এসেছি দেখে এই শুরু করলো ফুলাতে আর স্বামীরা তো স্ত্রীকে ভালোবাসবেই স্ত্রীকে পেয়ে অনেক স্বামী যে জন্মদাতা মা জন্মদাতা বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়ে কুড়ে ঘরে রেখেছে ভুল বলেছিল সত্য বলেন এত ভালোবাসেন আর বাসবে না কেন একটা বাসার কারণও আছে কবিতাটা শুনেন মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার আমি বাড়ি প্রবেশ কালে কেন দেখি মুক্তি ভার মিষ্টি বৌমা কেন দেখি মন খারাপ তোমার আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে আজ বাড়িতে কি হয়েছে মা নাকি কিছু বলেছে জলদি করে বলো আমায় সহে না যে দেরি আর মিষ্টি বৌমা কেন দেখি মন খারাপ তোমার শিক্ষিতা মেয়ে তো খুব চালাক বর্তমান আপনার জামানায় মনে মনে ভাবছে আমার স্বামী যখন আমার পিছনে এত পড়েছে আর একটু কঠোর হয়ে থাকি তাহলে ভালো করে বাড়িতে এবার ঢোল বাজবে মা বাপকে কি করে ছেলের কাছ থেকে ছিনিয়ে নিতে হয় এটা কিন্তু কোনো স্কুলে কোনো মা বোনকে পড়তে হয়নি বলুন পড়তে হয়েছে এমনিতেই মনের ভিতর স্কুল তৈরি হয়ে গেছে সেই সময় এবার আবার মুখটা যেন ফুলিয়ে পিছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে স্বামী দুপুরবেলায় দোকান থেকে গেছে ভাবছে ব্যাপার কি এমন কি হয়ে গেছে বাড়িতে যে আজকে যেই বিবি আমার আসলেই আমার হাসি মুখ দেখায় আজকে সে অন্যদিকে ঘুরে আছে মানে স্বামী ভাবছে বাড়িতে সব লোক আছে যখন তাহলে আজকে আর জোর করে কিছু না বলে আদর করে বুঝিয়ে বলি তখন আবার বিবিকে বলছে বিবি রে ওরে আমার বিবি তোমার কথা শুনে কানে স্বামী ছুটে মায়ের পানে এবার স্বামীকে এভাবে মুখ ফুলিয়ে দেখালো স্বামী যেন এবার নিজের মন মতো বিবিকে রাজি করার জন্য এবার নিজের বিবির কাছে গিয়ে যেন বলছেন আমি তোমায় করতে রাজি পড়তে পারি গলায় ফাঁসি আমি তোমায় করতে খুশি পড়তে পারি গলায় ফাঁসি আস্থা না থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার মিষ্টি বৌমার কেন দেখি মন খারাপ তোমার বিশ্বাস হয় না তুমি এখনো রাগিয়ে রেগে আছো কেন তুমি কি দেখতে চাও দোকান থেকে বাড়ি এসেছো তো কোমরে গামছাটা ছিল
গামছাটা খুলে শুধু খালি ভয় দেখাবার জন্য এবার ফাঁস দিয়ে গলায় লাগাতে যাচ্ছে, দেখো তোকে কত ভালোবাসি। বিবি তখন সুযোগ পেয়ে গেল, এবার সুন্দর করে স্বামীর মুখে তুলে দিচ্ছে, স্বামী গো আজকের দিনে এমন তুমি সুন্দর করে আমাকে আদর দিতে জানো, আমার কথায় চলতে জানো, আমার কথা মানতে জানো, আমি তোমাকে যেন বিশ্বাস করে ফেলেছি, তুমি আমাকে ছাড়া যেন আর কাউকে চাও না, আমার জন্য তুমি যেন গলায় এবার আজকে ফাঁস লাগাতে যা। বিবি বলছেন স্বামীকে, তোমার মায়ের জ্বালা স্বামী, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, তোমার মায়ের জ্বালা স্বামী সহিতে পারি না আমি, থাকব না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বৌমা আমার কেন দেখি মন খারাপ তোমার। স্বামী ভাবল সব কিছু বেকার হয়ে গেল, দোকান পয়সা সব করা আমার বেকার, যদি আমার পাখি বাড়ি থেকে উড়ে যায়। হে বন্ধু আরে মা আমার উভয়কে জন্য শোনাচ্ছে দেখেন পরিশেষে, ছেলেটা যেন সব কিছু রেখে দিই, রাগ করে বিবিকে রাজে করার জন্য, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, বিবির কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে দিয়ে ভাঙলো মায়ের হাতের হাড়, মিষ্টি বৌমা আমার কেন দেখি মন খারাপ তোমার। এত করে এবার মার কাছে যেন দুশ্মন হয়ে গেল ছেলে, বিবি যেন প্রিয়া হয়ে গেল, ওরে আমার মা ওরে আমার বোন, একবার দেখেন সেই বুখারীর হাদিসটাকে মিলিয়ে, হযরত ফাতেমা বলেন এত কষ্টের পরে কষ্ট গেল, একবারও যেন আমার মুখ থেকে অন্য কোনো কথা বের হলো না, আমার বাবা আমাকে সান্ত্বনা দিল দাসী না দিয়ে, আমাকে এই রকমের তসবি পড়ে পড়ে শুইতে বলল, আমি যেন মাথা পেতে মেনে নিলাম, এত সময় গেল একবারও যেন আমার স্বামীকে আমি কোনো রকমের একটু মন জয় করা কথা বললাম না, আমি এটাই জানি আমার আব্বা জান বলেছেন, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুকে, তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা একটু ভাবেন তো দেখি, একটু ভাবেন, বেশি ভাবতে হবে না, আপনারা নিজেরাই আপনার স্বামীর উপরে কত বড় চড়াও করেন। আরেকটা হাদিস শোনাচ্ছি, এটা বলে ইনশাল্লাহ শেষ করে দেব, যেহেতু আজকে এই 9:30 শেষ করলে আবার কেমন হবে, 10টা বাজে নাকি, আচ্ছা 10টায় ছেড়ে দেব, আমারও যেন মনটা মানে মানছে না, যদিও লোকজন কম মনে হচ্ছে আরও একটু বলি। যাক আরেকটা হাদিস শোনাচ্ছি, আবার সহিহ বুখারীর প্রথম খণ্ডের হাদিস 5224 নম্বর হাদিস। এই হাদিসে আর একটা নারীর নাম বলি, তিনার কপালটা আবার কত বড়, আরও ভালো ছিল না মন্দ ছিল হাদিসের শব্দটাতেই পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ রসুলের শালিকা, আল্লাহ রসুলের ক্লোজ বন্ধু, পরিশেষে যিনি হয়েছিলেন শ্বশুর, যিনি ছিলেন আল্লাহ রসুলের সব থেকে শেষ মুহূর্তের সাথী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার এই রকমের একজন মহিলার নাম আবার আপনাদের এই হাদিস থেকে উল্লেখ করাচ্ছি, দেখেন উনার কপালটা আবার কেমন ছিল। তিনি বলছেন, আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন তো আমার নসিবটা এমন, আমার স্বামীর নাম ছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার স্বামী এত অলস এত অলস, এটা যেন আর মুখে কোনো বলার ভাষা নাই।
অলস বলেন তো নাকি নালসিয়া কি বলেন অলস বলেন না তাহলে আমার মা যদি কোনো স্বামী একটা আলসিয়া বা অলস পেয়ে যান তাহলে বলবেন আল্লাহ এই নসিব আমার এত খারাপ যে এই স্বামীটাকে আল্লাহ তুমি কেন আমাকে দিয়েছিলে মা জননী এই শব্দটা যেন মুখটা থেকে বের না হয় এই শব্দটাও বের করবেন না জানবেন এটাই হলো আমার জীবনের সাথী কেন বলছি হযরতে আসমা বিনতে আবি বকর বলছেন আমার আব্বা যখন আমাকে বিয়ে দিলেন আমার স্বামী এতই অলস আমার স্বামীর ঘরে গিয়ে আমি আসমা নতুন অবস্থায় সমস্ত রকমের যেন চারা কাটার কাজ পর্যন্ত করেছি সব থেকে মূল্যবান কথা শুনেন গো মা এখনকার দিনের বোনেরা মায়েরা কোনোদিন মেনে নিতে পারবে না হযরতে আসমা বলেন আমি যখন স্বামীর ঘরে গেলাম গিয়ে দেখি আমার স্বামীর ঘরে দুই দুইটি জানোয়ার আছে একটা হলো ঘোড়া আর একটা হলো উট এই দুটি জানোয়ার আছে তবে স্বামী আমার এতই অলস ওই ঘোড়া আর উটকে যেন সঠিক মতো খাবার দিতে পারে না চারা দিতে পারে না আমি আসমা নিজেই যেন এবার সুন্দর করে চারা কেটে 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 উট এবং ঘোড়াকে দিতাম পানি পান করাতাম শুধু তা নয় আমার স্বামী অলস আমি নিজেই আসমা আমার নবী আমার স্বামীকে দুই বিঘা জমি না তা করেছিলেন প্রায় আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে সেই জমিনে আমি আসমা চলে যেতাম আর সেখানে গিয়ে টুকরো 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 করে আমি যেন লকড়িগুলো কাটতাম মাথায় করে নিয়ে আবার বাড়ি চলে আসতাম আমার স্বামী যেত না আমি আসমা যেন সেই কর্মগুলো করতাম বাড়ি আসার পরে পরিশেষে এবার খাবার তৈরি করার জন্য আটা নিয়ে বসতাম আমি আসমা যেন ভালো রুটি তৈরি করতে জানতাম না আটাগুলো যখন তৈরি করা হতো আর আটাগুলো যখন খমির আমি করতাম আমার পাশে আনসারের মেয়েরা ছিল তারা যেন কাজকর্মে রুটি তৈরিতে খুবই বাহাদুর ছিল আমার খমির দেখি তারা চলে আসতো সুন্দর করে তারা আমাকে একটু সাথ দিত রুটি তৈরি করে দিত হযরতে আসমা বলেন আমি ওইভাবে রুটি তৈরি করে আমার স্বামীর সামনে আমি যেন খাবার ব্যবস্থা দিতাম এত সুন্দর জীবনে আরো কষ্টের জীবনে আমার স্বামীর যা যাবতীয় সব করার পরে আমার স্বামীর উপরে আমি কোনোদিন যেন এইভাবে অন্তর থেকে চড়া করে কোনোদিন আমার স্বামীর উপরে কথা বলে না মা জননী আজকে কোথাও যেতে হবে না মোবাইল নিয়ে আপনারা অনেক মেসেজ করছেন তো ইউটিউবে যান গুগলে যান আমি হাদিসের শব্দ দুটো বলছি এই শব্দগুলো যদি পারেন লিখবেন পুরো হাদিসটা চলে আসবে যদি মনে করেন বাংলা পড়বো বাংলায় ক্লিক করবেন ইংরেজি জানেন ইংরেজিতে করুন আরবি জানেন আরবিতে করেন উর্দু জানেন উর্দুতে করেন যে ভাষা আপনার জানা আছে সম্পূর্ণটাই বর্তমানে আপনার ওস্তাদ আপনার শিক্ষক আপনার কাছে আপনার পকেটে মোবাইলটা সব আপনাকে বলে দেবে এতক্ষণ ধরে আমি যে আপনাদের সামনে এই কথাগুলো বললাম একটাও কোরআন হাদিস সালামে কথা বলি না আর বলবো না ইনশাআল্লাহ এবার আপনারা শোনার উদ্দেশ্যে এখানে সকলে এসেছেন তবে একটা আমার অনুরোধ আপনাদের বলবো যেইটুকু শুনবেন শুনে আপনারা ভুলে যাবেন না কারণ কোরআন হাদিস শোনার পরে ভুলে যাওয়াটা বড় গুনাহ অনেক হাফেজ আছে আলেম ওলামা আছে কোরআন হাদিস পড়ে না ভুলে যায় প্রচণ্ড ক্ষতি বিশাল বড় গুনাহ এই রকমের জালসা যত হয় দেশে এলাকায় যদি আপনারা প্রত্যেকটা জালসাতে আলেম ওলামাদের মুখে একটা দুটা তিনটা চারটা করে হাদিস শোনেন তাহলেই কিন্তু আপনাদের নিজের জীবনের সম্পূর্ণটাই জীবন সাকসেস হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকে আমি অনুরোধ করছি মা স্বামীর উপরে কোনোদিন নারাজ হয়ে থাকবেন না স্বামীর উপরে চড়ে কথা বলবেন না একটা হাদিস পড়েছিলাম
খুব মনোযোগ সহকারে নেবেন, এই হাদিসগুলো খুব কম জালসাতে বর্ণনা করা হয়, ওহরর যেটা বর্ণনা হয় আমাদের জানা শোনা হাদিস। হাদিসটা বলছি, নবীজি বলেন ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা রোসাহুমা আব্দুন আবাকা মিমাওয়ালিহি হাত্তা ইয়ারজিআ ওয়ামরাআতুন আসাতু যাওযাহা হাত্তা তারজিআ। আল্লাহর নবী বলেন, হে পৃথিবীর মানুষ শুনো রে, দুই শ্রেণীর মানুষের ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না, অর্থাৎ তাদের মাথার উপর যায় না, মাথার উপর পর্যন্ত পার হয় না। এই ইবাদতে কি নামটা রাখা হয়েছে? ইসনানে লা তুজাবিজু সালাতুহুমা। ইবাদতের মধ্যে সবথেকে মূল্যবান ইবাদত হলো সালাত। নবীজি বলছেন এই দুই শ্রেণীর মানুষের সালাত তার মাথার উপর পর্যন্ত যায় না। এই দুই শ্রেণীর মানুষ কারা যেন আজকে হাদিসে প্রমাণ নেই। এক নম্বর, নবীজি বলেন আব্দুন আবাকা মিন মাওয়ালিহে, বর্তমান জামানায় যেন গোলাম আমাদের নাই, সেই জামানায় মুনিবের কাছে গোলাম থাকত, সেই গোলাম মুনিবের বাড়িতে কাজকর্ম করত। নবীজি বলেন এই রকমের কোন গোলাম মুনিবকে না বলে, মালিককে না বলে লুকিয়ে পালিয়ে গেল, আর মালিকের কাছে ফিরে আসে না। নবীজি বলেন এই রকমের গোলাম যদি তারা নিজের মালিককে ফাঁকি দিয়ে না বলে পালিয়ে যায়, যতক্ষণ পর্যন্ত আবার মালিকের কাছে সে ফিরে না আসবে, তার এবাদত তার মাথার উপর পর্যন্ত যাবে না। নাম্বার ওয়ান। এবার নাম্বার টু, তারা কারা গোমা ভালো করে শুনুন। নবীজি বলেন ওয়ামরাআতুন আসাত জাওজাহা ওয়া আসাত জাওজাহা হাত্তা তারজিআ। এই রকমের মা বোন, এই রকমের বিবি, যে বিবির উপরে আপনার মালিক নারাজ হয়ে আছে, আপনার স্বামী নারাজ হয়ে আছে, আপনার স্বামী যেন আপনার উপরে নাখোশ হয়ে আছে, আপনার স্বামী আপনার কোথায় আপনার চলনে আপনার যেন কথাবার্তায় এত না খুশ হয়ে গেছে, স্বামী যেন আপনার কথার সহ্য করতে পারে না, এত নারাজ হয়ে বাড়ির পাশে যেন গিয়ে বসে আছে, কিংবা আপনার উপরে নারাজ হয়ে মন খারাপ করে কোথাও ঘরে বসে আছে। নবীজি বলেন এই রকমের বিবি যদি স্বামীকে নারাজ করে দেয়, যতক্ষণ পর্যন্ত তার স্বামীকে রাজি না করাবে, ততক্ষণ পর্যন্ত তার এবাদত যেন তার মাথার উপর পর্যন্ত যাবে না। অন্য রাওয়ায়েতে আছে, নবীজি বলেন কোন বিবি যদি স্বামীকে নারাজ করে দেয়, আর স্বামী যদি এবার বিবির কাছ থেকে বিছানা আলাগ করে রাত কাটায়, নবীজি বলেন হ্যাঁ বিশ্বের নারীরা, এইটুকু রাগ করাটা তোমাদের জন্য কত বড় ক্ষতিকর, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্বামীকে রাজি না করাতে পারবে, আল্লাহর ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে লানত করবে। তাহলে এই দুটো রায়েত আপনাদের সামনে তুলে দিলাম। প্রথম নাম্বার হলো স্বামীকে যদি নারাজ করে দেন, কথা যদি উঁচু বলে ফেলেন, স্বামী যদি মন খারাপ করে ফেলে, আপনার এবাদত আল্লাহর কাছে যেন কবুল হবে না। একটু বাঁচেন, চিন্তা করেন না, এটা করা যাবে না। দ্বিতীয় নম্বর আর একটা হাদিস শোনাচ্ছি আপনাদের, সহিহ বুখারী মুসলিমের হাদিস 5195 নম্বর হাদিস। অনেক মা আমার বাড়িতে মড়লি করে, মড়লি বুঝেন, বুঝেন গো ভাই, মালদা মুর্শিদাবাদ হলে বুঝে নিত। মড়লি কাকে বলে? স্বামী ঘরেই আছে, বলা বলি নেই, ও ভাবছে আমি খুব ইমানদার,
না বলে স্বামী ঘুমাচ্ছে ভোর বেলায় উঠে এবার সাহারি খেয়ে নিয়েছে বলে আমাকে দুটো নফল রোজা করতে হবে। মাঝেরনি আপনি যত আল্লাহওয়ালি হন আপনার স্বামী যদি আপনাকে অর্ডার না দেয় আপনি দুটো তো দূরের কথা নফল রোজার ধার পারশেই যেতে পারবেন না। তাহলে আল্লাহ রাসূলের ওই হাদিসের শব্দটাতে আবার চলে যান, স্বামী আপনার জন্য কত বড় মূল্যবান সম্পদ, ফাইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারু, স্বামী আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। এবার আপনি স্বামীর বিনা অর্ডারে নফল রোজাও রাখতে পারবেন না। অনেক মায়েরা এবার মড়লি করে স্বামী বড় না হাদিস বড়, আল্লাহ রাসূলের হাদিস মানবো আমি, না বললাম তো কি হলো, এই রকমের কোন মার মুখে যেন কথাটা বের না হয়, কারণ আল্লাহ রাসূল স্বয়ং নিজেই যেন বলছেন, ওরে পৃথিবীর মহিলারা, লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুম ওয়া দাওহা শাহিদুন ইল্লা বিইজনিহি, পৃথিবীর বুকে এই রকমের কোন নারীর জন্য যেন এই নফল রোজা রাখা হালাল নয়। দেখেন হালাল যদি না হয় তাহলে হারাম হয়ে যাবে। নবীজি বলছেন এই রকমের লাইয়া হিল্লু লিল মারাত আন তাসুম ওয়া দাওহা শাহিদুন ইল্লা বিইজনিহি, যদি কারো স্বামী বাড়িতে মজুদ আছে আর না বলে কোনো বিবি যদি রোজা রাখে, আল্লাহর নবী বলেন ওই নফল রোজা রাখাটাও যেন বিবির জন্য হালাল হবে না। এত বড় দামি সম্পদ আপনার কাছে, সেই স্বামী যদি ওয়াদার না নেন তাহলে আপনার রোজা রাখাটাও হালাল হবে না। এবার আসেন আর একটা হাদিস শোনাচ্ছি, এই জায়গাটা আমার মায়েদের মানতে হবে, যদি না মানেন তাহলে কত বড় আপনারা ক্ষতি করবেন। একদম সহিহ হাদিস, তিরমিজি শরীফের হাদিস, 670 নম্বর হাদিস, এই জায়গাটা আমার মায়েরা বেশিরভাগ এই জায়গা ভুল করে। সেটা কি, স্বামী বাড়িতে নাই ওই সময় দেখেন যে 5 কিলো ধান নিয়ে এসে কোথাও দিয়ে দিয়েছে, উন্না কিনে নিয়েছে, এখন তো ফেরিয়ালা গ্রামে গ্রামে, স্বামী বাড়িতে নেই, 1 কিলো চাল দিয়ে দেখেন কিছু একটা কিনে বসে আছে। মাঝেননি এটা কি আপনাদের জানা নেই যে স্বামীর বিনা অনুমতিতে আপনার বাড়ি থেকে এক বিন্দু কিছু কাউকে দেওয়া যাবে না। এবার প্রশ্ন করবেন, মাওলানা কেউ যদি খাবার চায় তাহলে আল্লাহ রসুল বলছেন খাবারটাও হলো তোমার স্বামীর সম্পদ, খাবার যদি কাউকে খিলাতে চাও তারপরও স্বামীর কাছে অর্ডার নিতে হবে। ভাষাটা কেবল আল্লাহ রসুল নিজেই যেন বলছে, নবীজি বলেন লা তুনফিকুল মারাতু শাইয়্যান মিন বাইতি যাওজিহা ইল্লা বিইজনি যাওজিহা, ক্বীলা ইয়া রাসূলাল্লাহ ওয়ালা ত্বা'আমা ক্বালা যাকা আফযালু আমওয়ালিনা। আল্লাহর নবী বলেন ওই বিবির জন্য ওই মহিলার জন্য এতটুকু স্বামীর বিনা ওয়াডারে খরচ করবে, ফেরিয়ালাকে দেবে, চাল দেবে, ধান দেবে, নিজের ইচ্ছা মতো কিছু দিয়ে কিছু জিনিস ক্রয় করবে, এই রকমের কোনোদিন যেন কোনো বিবি এই কর্ম না করে যতক্ষণ পর্যন্ত তার স্বামীর কাছে সে অর্ডার না নেয়। হ্যাঁ অর্ডার নিন, ফোন করেন, হাগো আব্দুল্লার বাপ বাড়িতে একটা জিনিস পছন্দ হয়েছে, 100 টাকা দাম চায়, আমার কাছে তো টাকা নেই, তুমি যে টাকা রাখতে দিয়েছো সেই টাকা থেকে জিনিসটা নিতে চাচ্ছি, কোনো অসুবিধা নেই, অর্ডার নেন, জিনিস কিনেন, কোনো ব্যাপার নেই। তবে যখন জিনিস কিনতে যাবেন তখন ওই কোমরের বিচ্ছাটা বের করে যাবেন না, কি বলবো, আর এর থেকে বেশি কিছু বলবো না আপনাদের, আপনাদের দেশে রেওয়াজটা আছে, আমি একদম স্পষ্ট ভাষায় বলছি। মা জননী, আমার রিয়াজি ভাই অনেকগুলো কথা বলেছেন, উনি যা বলেছেন তার উল্টোটা আমি চেষ্টা করছি বলার, এই জায়গাটা আপনাদের কেন হবে, আত্মীয় স্বজন বাড়ি থেকে অনুষ্ঠান বাড়িতে শুরুকে যেখানেই যান আপনি আপনার নিজের চেহারাতে সৌন্দর্য কি আছে আগে দেখা, বিছাটা দেখাতে হবে।
না হলে বলবে যে কিছুই তো দেইনি কিছুই নাই কে দেখাতে বলেছেন মা হযরতে ফাতেমার কিছু ছিলেন না হযরতে আসমাকে কিছু দেননি আল্লাহ রাসূল বিবিদের কিছু দেননি একটার পর একটা সহিহ বুখারী মুসলিমের হাদিস খাস করে আল্লাহ রাসূলের স্ত্রীদের জীবনী এই রকমের একটা কিতাব আছে সারা রাত যদি আলোচনা করা হয় শুধু এই স্ত্রীদের জীবনী আলোচনা করে শেষ হবে না তো আমি যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি যদি কিছু খরচ করবেন তো স্বামীর কাছে অর্ডার নেন আল্লাহ রাসূলকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালা তাআমা কাউকে যদি খাবার দিতে হয় কাউকে যদি খাবার দিতে যায় তাহলে কি এই জায়গায় অর্ডার নেওয়া লাগবে আল্লাহর নবী বলছেন ক্বালা যাকা আফজাল আমওয়ালেনা অবশ্যই এটা অর্ডার নিতে হবে যে খাবারটা তুমি কাউকে খাবার দেবে এটা হলো তোমার স্বামীর মালের মধ্যে অতি উত্তম মাল অতএব এটা যেন বিনা অর্ডারে তুমি কাউকে দিতে পারো না ছোট জিনিস বললাম সেটা কি খানা খাবার কিন্তু এত দুঃখ এত পরিবেশ জঘন্য এবার খাবার নয় গো আমার মা আমার বোন যারা আছেন এখানে শুনবেন পৃথিবীর বুকে এই কথা দুটো আপনাদের আমি অনুরোধ করব যারা একবার মেনে নিতে পারবে ইহকালও সে কল্যাণ পাবে পরকালও কল্যাণ পাবে সেটা কি নবীজি বলেন হুজ্জাতুল বিদায় শেষ ভাষণে সাহাবীদের সামনে হে সাহাবীরা শোনো রে ভালো করে আমি নবী যেন তোমাদের সামনে বলছি এই সমস্ত মেয়েদেরকে তোমরা জানিয়ে রাখবে যে মেয়েরা নিজের বাড়িতে থাকে নিজের আহলিয়া হিসাবে যারা থাকে তাদের বলে দেবে একজন মেয়ে যেন তার স্বামীর বিনা ওয়াডারে নিজের বাড়িতে কোনোদিন কাউকে প্রবেশ করতে না দে স্বামীর বিনা ওয়াডারে অপর কোনো মানুষ যেন আপনার বাড়িতে প্রবেশ না করে এবার বলবেন মাওলানা আমার স্বামীর দোস্ত তো এটা তো অপর মানুষ নয় আমার স্বামীর দোস্ত মানে খুব কাছের লোক নাকি নাউজুবিল্লাহ ভালো করে শুনবেন আপনার স্বামীর দোস্ত নয় আপনার স্বামীর যেটা ছোট ভাই অথচ একই বাড়িতে বসবাস করেন ওই ছোট ভাইটাকে আল্লাহ রাসূল মৃত্যুর মতো ভয় করতে বলেছেন এটা তো দোস্তের কথা আপনি বাদ দেন কিন্তু পরিবেশ কত জঘন্য দোস্ত গেছে এবার রায়গঞ্জে আর সেই দোস্ত এবার সুন্দর করে দোস্তের সঙ্গে কথা বলে না বলে দোস্তের বাড়ি এসে হাজির যদি দরজায় এসে আওয়াজ দিচ্ছে দোস্ত বাড়িতে আছেন বাড়িতে ছিল দোস্তের আহলিয়া দোস্তান্নি আমরা বলি হাসতে হাসতে রান্না ছেড়ে দিয়ে আগে বাইরে গিয়ে দোস্তের সঙ্গে দেখা করে বলে আপনি বাড়ি থেকে ডাকছেন কেন আসেন ভিতরে আসেন ঘরে বসেন নাউজুবিল্লাহ ভালো করে বলছি মা আপনার দোষ নয় আপনার স্বামীর দোষ নয় আপনার স্বামীর বিনা ওয়াডারে এই রকমের আপনার স্বামীর ছোট ভাইও যদি আপনার সঙ্গে কথা বলতে যায় সেখান থেকেও আপনি বেঁচে থাকবেন কত বড় কড়া নির্দেশ কিন্তু মানি কয়টা কয়টা মানি এই জায়গাটা কেন তুলে দিতে চাচ্ছি আপনাদের সামনে অনেক একটা লম্বা হাদিস ছিল আমি যাচ্ছি না যে এই জায়গাটাই যদি আপনারা হাদিসটাকে অমান্য করে দেন তাহলে নিজের কপালে নিজের বিপদ আপনারা ডেকে আনবেন আমি এই জায়গায় যাচ্ছি না তাহলে হাদিসটা শোনাচ্ছি হুজ্জাতুল বেদায় আল্লাহ রাসূল এবার ভাষণের মাধ্যমে বলছেন আলা ইন্না লাকুম আলা নিসাইকুম হাক্কান ওয়া নিসাইকুম আলাইকুম হাক্কান فأما حقكم على نسائكم فلا يؤتين فروشكم من تكرهون আল্লাহর নবী বলছেন হে পৃথিবীর মানুষরে শোনো আলা ইন্না লাকুম আলা নিসাইকুম আলাইকা হাক্কান তোমার বিবির উপরে তোমার হক আছে
এবং বিবিদার বলছেন বিবিরে তোমার স্বামীর উপরে তোমার হক আছে তবে স্বামীর হক হলো ফাআম্মাহাতাকুম আলা নিসায়কুম তোমার বিবির স্বামীর উপরে হক হলো ফালাইউতিনা ফুরুশাকুম মান তাকরাহুন কোনদিন যেন স্বামীর বিছানায় অন্য কাউকে কোনদিন না আসতে দেয় যে বিবি কোন রকমের এই রকমের নিজের স্বামীর ঘরে যদি কাউকে আসতে দেয় স্বামী নারাজ হয়ে যায় আল্লাহর নামে কঠোর ভাবে বললেন এই রকমের কোনদিন যেন কোন বিবি স্বামীর বিনা ইজাজতে অপর কাউকে যেন নিজের ঘরে যেন প্রবেশ না করা কিন্তু হাদিসটা শুনে করবেন কি শত কোটি মানুষ বর্তমানে হাদিস এইদিকে শুনলাম ওইদিকে বের করে দিলাম খালে কেউ আসলে আসুন ঘরে এই পরিবেশটা আমাদের নাই বিহারে যান আপনি যতই নিজের আত্মীয় স্বজন হন বাইরের দিকে সুন্দর করে একটা বৈঠকখানা তৈরি করে রেখেছে আগে আমাদের দেশেও ছিল এখন এত আমরা আত্মীয়তা গভীর করে ফেলেছি যে ঘরের ভিতরে নিয়ে গিয়ে আগে বসতে দিই না হলে মনে শান্তি হয় না আর আত্মীয়রাও বলে যে কেমন জায়গায় কার বাড়িতে গেলাম গো একদম বাইরে বসতে দিল হায় হায় আত্মীয়তা হবে না জান বিহারে আপনি যত বড় যা কিছু হন বাইরে সুন্দর করে টেবিল চেয়ার লাগিয়ে দেবে বিছানা দেবে খাট দেবে বৈঠকে আপনাকে বসতে দেবে আপনাকে ঘরে বাড়ির ভিতরে নিয়ে যাবে না এই সমাজটাকে এইভাবে নিয়ে আমাদের চলা অবশ্যই দরকার কারণ সব থেকে গণ্ডগোল সব থেকে ক্ষতিকর হচ্ছে আমাদের এই সমাজের মধ্যে আমাদের কথাবার্তা আমাদের চোখ থেকে শুরু করে মুখ থেকে শুরু করে এই আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সমাজের জন্য একটা কলঙ্কের বড় ধরনের পথ তো আমি অনুরোধ করছি আমার মা আমার বোনদের এবার লম্বা একটা হাদিসের অংশ আপনাদের সামনে দিতে গিয়ে হয়তো হাদিসটাকে এখনো আনতে পারেনি কোরআনের আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটাকে কিন্তু এখনো বলা হয়নি ওই আয়াতটা এবার বলছি এবং শোনাচ্ছি আমার মায়েরা অনেক শুনলেন যে আপনারা কোনো দিন আপনার স্বামীর ঘরে কাউকে আসতে দেবেন না বিনা এজাজতে স্বামীর হুকুম ছাড়া নফল রোজা রাখবেন না আপনার স্বামী কিভাবে আপনার কাছে কথা বলবেন না তার জন্য বুখারীর হাদিসের আপনারা হাওয়ালা নিলেন এবার আমি বলতে চাচ্ছি যারা আমরা ভাবলাম যে আমার বিবিটা কতই না ভালো যে আমার বিনা এজাজতে একটা কোনো রকমের সুতা পর্যন্ত কিনে না এবার আপনি আপনার বিবির সঙ্গে চলবেন কেমন আপনার বিবি আপনার ইজাজত না নিয়ে সুতা পর্যন্ত কিনে না আর আপনি যখনই খালে সমস্তপুর বাজারে আসবেন বড় বড় সিংড়া খাবেন আর বিবি আপনার বসে বসে চাল ভাজা এটা যেন না হয় আমি প্রথমে যেটা জটিল সব থেকে এক নাম্বার হক আমাদের হক বিবির উপরে সেটা শোনাচ্ছি সচেতন হয়ে যাবেন যদি আজকে এই হকটা আদায় করতে পারেন তাহলে আপনি বুক ফুলিয়ে বলতে পারবেন আমি আল্লাহর কোরআনকে মানি আল্লাহর কোরআনের আয়াতকে মানি এই হকটা আমি আদায় করেছি সেটা কি আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান فإن تبن لكم عن شيء منه نقصا فكلوه هنيئا مريا الله বলেন বিবিদের উপরে স্বামীর প্রথম হক হলো হাক্কে মাহার যাকে আমরা মোহর বলি আল্লাহর আল্লাহ পাক বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ওরে বান্দারে যখন তুমি তোমার জীবন সঙ্গিনী করতে যাবে সর্বপ্রথমে তুমি তোমার বিবিকে আগে নগদ মোহর নাটা তার হাতে ধরিয়ে দাও নগদ মোহরানা ধরিয়ে দাও এবার এই জায়গায় একটা মজার ঘটনা আপনাদের শোনাবো
তার সাথে ইনশাআল্লাহ একটা কবিতা আপনাদের সামনে আমি তুলে দেব, যে কবিতার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ যে মোহরানাটা আমরা দেব, আর মোহরানার পরে আমরা স্বামী হয়ে স্ত্রীর কাছে না পারলেও স্ত্রীর মার কাছে না হলে বাবার কাছে কিছু নেব। ছোট্ট জিনিসটা বলবো, লম্বা করবো না। এক নাম্বার হলো মোহরানা, এটা হলো আমাদের হোক বিবির উপরে। আল্লাহ বলছেন তোমরা কি করো, তোমার বিবিকে তুমি মোহরানাটা নগদে দিয়ে দাও। তারপরে কিন্তু অনেক লম্বা লম্বা হাদিস আছে, মোহরানা এটা দিতে হবে নয়, যে আপনার এখানে একটা জায়গা আছে ওই জায়গাটার দাম হলো 50 লাখ টাকা, ওটাই দিতে হবে না, লম্বা লম্বা হাদিস। সব থেকে যদি আপনারা মনে করেন যে আমি কম মোহরানা দেব, যদি বাড়িতে কিছু না থাকে, একটা লোহার আংটি যদি হয় তাও হয়ে যাবে, যদি নাও আপনার কাছে লোহার আংটি থাকে, কোরআনের আয়াত যদি জানা থাকে ওই আয়াতটা আপনার বিবিকে শিখিয়ে দেবেন, সেটাই আপনার বিবির জন্য মোহরানা হয়ে যাবে। আমি লম্বা হাদিসটা ছোট করে বলবো। তো এবার আপনারা আমরা প্রথমে তৈরি হই, দেখেন ইসলাম কীভাবে শিক্ষা দিচ্ছেন, আপনার ছেলেকে তৈরি করান। যেই ভাইরা বিয়ে করেননি আপনারা তৈরি হন, আজ থেকে আপনারা যে যেখানে কাজে যান, মনে করেন 300 টাকা দিনে ইনকাম করেন, 200 টাকা বাবার হাতে তুলে দিন, 100 টাকা জমা করেন যে আমি যখন বিয়ে করব মোহরানার নগদে দেব। এবার বিয়ে করতে গিয়ে দেখা গেল মোহরানা হলো 10,000 টাকা নগদ, এটা সূক্ষ্ম বিবাহ। আল্লাহ রসুল বলছেন ওই বিবাহটা হলো সব থেকে ভালো, খায়রুন নিসা আয়েশারুহু, যে বিয়েতে অল্প খরচ হবে ওই বিয়েটা হলো সব থেকে ভালো বিয়ে। কিন্তু বর্তমানে এখনকার বিয়ে হলো রেশারেশি। আমি একটা মজমুন তৈরি করেছি, ফজুল খরচি মোশেরা কে বোস, তার মানে বেশি বেশি খরচ করা শয়তানের ভাই। কয়েকটা হাদিস তুলে দিয়েছি, তার সঙ্গে 2-4টা কবিতা রেখেছি ইনশাল্লাহ, যদি আবার কোথাও আপনারা যান ইনশাল্লাহ শুনতে পাবেন। আমি আজকে ওই জায়গাটাতে যাচ্ছি না। এখন বর্তমানে বিয়েতে রেশারেশি শুরু হয়েছে, ওই প্যান্ডেল করেছিল কত টাকা বলে 50,000, খুঁজে দেখো 1 লাখ টাকার প্যান্ডেল কোথায় পাওয়া যায়, নাউজুবিল্লাহ। সে প্যান্ডেল করেছিল যেখানে সেখানে থেকে ভালো ভালো লোকজনদেরকে ডেকে যেখান সেখান থেকে নিয়ে এসে এবার এইভাবে করে নামি দামি একটা বিয়ে সে পার করেছে, তার থেকে আরও ভালো বিয়ে পার করতে হবে শিলিগুড়ি থেকে লোক ডাকো। এই তো চলছে, কিচ্ছু হবে না, কিচ্ছু না, লাভ আপনার একটাও নেই। কবি বলছে মাল জমিয়ে করবেন কি, টাকা জমিয়ে করবেন কি, খরচ করবে আপনার ছেলে আপনার হবে কি। এক সময় বাবারা না খেয়ে করে দিয়ে গেছে, ছেলে এখন উড়াচ্ছে, উড়ান কত উড়াবেন, সময়টা একদিন আপনারও কাছে ফিরে আসবে। তো যেটা বলতে চাচ্ছিলাম, 10,000 টাকা হলো, বিয়েতে যাচ্ছেন, আলোচনা করেন যে আমি নগদ 10,000 টাকা মোহরানা দিয়ে বিয়ে করব। এটা এক নম্বর হোক পুরুষের নিজের স্ত্রীর উপরে। বিয়ে করতে গেলেন, বিয়ে করে নিয়ে আসলেন, 10,000 টাকা বিবিকে দিয়ে দিলেন, সংসার জীবন শুরু হলো, ছেলে পেলে হলো, সেই বাচ্চা কাচ্চা নিয়ে এবার সংসার আপনার চলছে, আপনার সংসারে কষ্ট হয়ে গেছে, দিনটা কত সহজ। আল্লাহর কোরআন শিক্ষা দিচ্ছেন সংসার ভালো আপনার চলে না, আপনার বিবি যেন চিন্তা করে আমার স্বামী এত খাটার পরেও, কোরবানির সিজনে যেন আমার স্বামী একটা ভাগাও দেওয়ার তো দূরের কথা, ছোট্ট একটা ছাগলের বাচ্চা পর্যন্ত কিনতে পারে না। এই রকমের বিবি চিন্তা ভাবনা করলাম, পরিশেষে বিবি যেন মনে মনে ভাবলো আমাকে তো বিয়ের সময় 10,000 টাকা স্বামী আমাকে দিয়েছিল, আমি এই টাকাটা আমার কাছে রাখবো না, 500 টাকা মোহরানা হিসাবে বিবি নিজের কাছে রেখে দিল, আর 9,500 টাকা আবার স্বামীকে ডেকে যেন হাতে টাকাটা তুলে দিল। তুলে দিয়ে বলে স্বামী গো সংসার অচল হয়ে গেছে, আপনার কষ্টের জন্য
আমি দেখতে পাই সংসারে আমাদের বড় উন্নতি আসে না তবে এই মোহরানার টাকাটা আমার আমি এখান থেকে আপনাকে 9,500 টাকা দিয়ে দিলাম এটা আপনি খরচ করুন এবার ওই স্বামী যদি ওই টাকাটা খরচ করে খায় খরচ করে নিজের সংসারে এতে কোনো রকমের কোনো অসুবিধা নাই আল্লাহ বলেন বান্দারে ফাইন তিবনালাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিয়াম মারিয়া তোমার বিবি এবার সেই মোহরানার টাকা আবার যদি তোমাকে ফেরত দিয়ে দিল ওই টাকা তুমি খরচ করে খাও আনন্দ করো বাচ্চা বিবিদের নিয়ে এতে কোনো রকমের তোমার অসুবিধা না কিন্তু বিবিকে তো মোহরানা দি না ফাঁকি দি হাদিসে একটা শব্দ আছে খাদা আহা খাদা শব্দের মানে হলো ধোকা দেওয়া বিয়ের সময় এত এত টাকা এত এত টাকা মোহরানা হয়েছে একটা নাকফুল দিয়ে নগদে অমুকের সঙ্গে অমুকের বিয়ে দেওয়া হলো তাতে রাজি আছো বলে হ্যাঁ তিনবার রাজি হয়ে গেল বিয়ে করে নিছে সংসার চলছে 1,00,000 টাকা মোহরানা বেঁধেছে স্বামী যতদিন যাচ্ছে আর মনে মনে ভাবছে তখন হ্যাঁ বলে দিয়েছি আমি তো দেব না ধোকা দিচ্ছে বিবিকে এই রকমের যদি কেউ ধোকা দেন মোহরানা যদি আদায় না করেন কিয়ামতের দিনে যেদিন আপনি উঠবেন সব থেকে খারাপ মানুষটা আপনি হবেন শব্দটা ফাহুয়া জানেন শব্দ এসেছে আমি আপনাদের কাছে অনুরোধ করব সহজ আমাদের জন্য যে নগদ মোহরানায় বিয়ের প্রথা চালু করেন আর একটু ডিমেন নিতে আপনারা বাঁচেন যদি দান দে তাহলে নেন ডিমেন্ড আর দান পার্থক্য আছে কি না বলেন আপনি চলে গেলেন বাঘের বাচ্চার মতো আমার কাছে এই 5,000 টাকাই আছে এটাই নগদ মোহরানা দিয়ে আমি বিয়ে করব কিচ্ছু নেব না সব থেকে বড় নিয়ামত তো পাচ্ছেন আপনি আপনার বিবি চলে আসলেন 8 দিন 10 দিন 15 দিন যাবার পরে মেয়ের বাবা ভাবছে যে মেয়েটা আমার আসবে যাবে জামাই আসবে যাবে যাক আমি সুন্দর করে একটা বাইক কিনে আমার জামাইকে আমি দিচ্ছি এটা দান কোনো অসুবিধা নেই কিন্তু এখন মেয়েটা কেমন মেয়ের পরিবার কেমন মেয়ের বাবার ঘরে কিছু থলিতে আছে কি না ওটা দেখা দেখি নাই ছেলের জন্য মেয়ের বাবা গিয়ে বসে গেল খাওয়া দাওয়া করে মোজ পাকাচ্ছে আর বলছে এবার চালু করেন বিয়ের আলোচনা কত দিয়ে আপনার মানে এই কাজটা সারতে পারবেন নাউজুবিল্লাহ এটা কেন হবে এই সমাজে এইভাবে করে দেখবেন অনেক কিছু হলো লাস্টে যা যাবতীয় পেল শ্বশুরের কাছে শেষ দাবি করলো যদি একটা সুপার স্প্লেন্ডার দেন তাহলে বিয়ে হবে না হলে হবে না এবার মেয়ের বাবা ভাবছে সব হয়ে গেল সুপার স্প্লেন্ডার দেব না যাক দিয়ে দিলাম জামাই সুপার স্প্লেন্ডার পেয়েছে আপনাদের বাজারে চলছে তো যখন বাজারে চলছে তো চলছে কেমন এই কথাটা এবার একটা কবিতা আকারে শোনাচ্ছি দেখেন রাগ করবেন না যুবক বন্ধু আমি আপনাদের সমাজের কথা বলছি আপনি যদি নিয়ে আছেন ক্ষতি করেছেন যদি নেননি তো আপনি ভাগ্যবান আপনি নগদ মোহরানা দিয়ে নো ডিমেন্টে যদি বিয়ে করতে পারেন আপনার জীবনটা যে সুখের কাটবে যারা দালালি করে মার্ডার করে এইভাবে করে দান নিয়ে বিয়ে করবে তার জীবনটা এত সুখের হবে না দলিল দিচ্ছি আপনাদের ধৈর্য ধরেন তাহলে আর যদি ধৈর্য না ধরেন তাহলে আমিও কিন্তু এবার ছেড়ে দেব ছেলেকে এবার সুন্দর করে জোর করে বাবা একটা বিয়ের কাছ থেকে মোটর সাইকেল দেওয়া করালো ছেলে ভাবছে অভাব তো নেই বাবার তো অনেক আছে বাবার পকেট মারে আর ক্যালটেক্সে যায় আর তেল ঢুকায় এবার গাড়িটা যখন চালায় তখন দেখে না যে সামনে কোনো ওস্তাদ আছে কোনো শিক্ষক আছে না কোনো সম্মানী ব্যক্তি আছে কবি যেন বলেন বাইকটা দিছে শ্বশুর মশাই আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে জেট বিমান ফে কিছু কিছু বেয়াদব জামাই বেয়াদব বলছি এই জন্যে জামাই যখন শ্বশুরের গ্রামে যাবে এক নজরে সবাই তাকাবে যে এটা হলো আমাদের গ্রামের জামাই কিন্তু এত বেহায়া এত বেয়াদব শ্বশুরের গায়ে যখন ঢুকছে তখন মনে হচ্ছে বাইকটা দিয়ে আরো উড়াচ্ছে দেখা মানে বুঝাতে চাচ্ছে যে বাইক আমি চালাতে জানি
আর কারো সঙ্গে কথাবার্তা সালাম কালাম নেই, উড়াচ্ছে কালে ভিতরে ঢোকার জন্য শ্বশুর বাড়ি। উড়াতে গিয়ে ক্ষতিটা কি? কবি যেন বলেন, বাইটা দিছে শ্বশুর মশাই, আব্বা দিছে তেল, তাই তো আমার গতির সাথে জেট বিমান ফেল। দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়, গেলে যাবে বাপ শ্বশুরের আমার কিছু নয়। বুক ফাটিয়ে তো টাকা ইনকাম করে বাইক কিনতে হয়নি, দিয়েছে শ্বশুর, উড়াচ্ছে আর তেল ভরাচ্ছে বাবার টাকায়, কি মায়া বুঝবে খালে শুধু টানছে আর উড়াচ্ছে গাড়ি। কবি যেন বলেন, চললে আমার মোটর গাড়ি জোরসে মারো টান, কে কি বলে শুনব না আজ ধরছে চেপে কান। যেমন কান যদি কেউ টানে তো উহা উহা করে আর লম্বা হয়, যেভাবে মোটরসাইকেল পিক আপ টানবেন সেইভাবে দৌড়াবে। তো কবি যেন বলছেন, চললে আমার মোটর গাড়ি জোরসে মারো টান, কে কে বলে শুনব না আজ ধরছে চেপে কান। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা। সকালবেলায় এখান থেকে বাইক ছাড়ছে বলে তাড়াতাড়ি কাঠিয়ারে ট্রেন ধরাতে হবে। বাড়িতে বলছে মেদারে, বিবি বলছে স্বামীরে, চারটা খাবার খেয়ে যাও তারপরে তুমি বাইক নিয়ে বের হও। বলে একটু অপেক্ষা করো, সময় লাগবে না, যাব আর রায়গঞ্জে কিংবা বাঙ্গালবাড়ি স্টেশনে পৌঁছায় দিয়ে তাড়াতাড়ি করে চলে আসব। রাস্তায় নিয়ে এবার বাইক যেন উড়াচ্ছে। আহা আহা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা, 100 কিলো ঘুরে এসে করব রে আজ নাস্তা। এমন গতি তুলব রে আজ আমার গতি দেখে, থমকে যাবে পথের পথিক পন্ত চলা রেখে। গতির চোটে কাঁপছে মানুষ, গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতির চোটে কাঁপছে মানুষ, উড়ছে পথের ধুলো, লাফিয়ে উঠছে পথের ধারের বান্দা ছাগল গুলো। গতি আরো বাড়িয়ে দিলাম পথটা পেয়ে সরু, হঠাৎ দেখি সামনে আমার বিশাল বড় গরু। এবার বলেন অবস্থা কি হবে রে বন্ধু, ধাক্কা লেগে হুন্ডা আমার, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে। আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে, এমন করে অ্যাক্সিডেন্ট করে দিল, জ্ঞান যেন হারিয়ে গেছে, জ্ঞান যেন আর আসে না। দুই দিন পরে যদি জ্ঞান ফিরছে, নিজের চেহারা দেখছে তো অবস্থা কি? তাই কবি যেন বলতে চান, ধাক্কা লেগে হুন্ডা আমার পড়ল গিয়ে খাদে। আমার তখন হুঁশ ছিল না, ফিরছে দুদিন বাদে, দুদিন বাদে জ্ঞান ফিরলে যে দেখে ভাই, আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই, দুটা পার মধ্যে একটা নাই, কেটে ফেলে দিয়েছে, মানে পুরোটাই বরবাদ হয়ে গেছে। যেটা ঘটছে বর্তমান সেটা আপনাদের শোনাচ্ছি। দুদিন বাদে জ্ঞান ফিরলে চেয়ে দেখে ভাই, আমার যে দুই পা ছিল তার একটা সাথে নাই। সকল কিছু শোনার পরে, সকল কিছু শোনার পরে চমকে গেল গাব, বাইকটা নাকি ঠিক হয়ে আছে আমার গেছে পা। বাইকটা ক্ষতি হয়নি কিন্তু পাটা চলে গেছে, যেটা ঘটছে ঘটছে। সকল কিছু শোনার পরে চমকে গেল গাব, বাইকটা নাকি ঠিক হয়ে আছে আমার গেছে পা। আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে, পাহাড়ি একান্তে আমি বন্দি হয়ে ঘরে, ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে, ঘরে বসে ভাবি আমি পাটা পেতাম ফিরে, টিড়িং বিড়িং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে। বন্ধুরে যখন বিপদ হয়ে গেছে তখন যেন এবার তার জ্ঞান ফিরছে, যদি
এই রকমের লাফালাফি ঝাপাঝাপি না করতাম আমার পাটা থেকে যেত পা আমার চলে যেত না তাই কবি যেন বলেন আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাহাড়ি একান্দে আমি বন্দি হয়ে ঘরে ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে টিলিং বিলিং ছেড়ে আমি বাইক চালাতাম ধীরে মন্ডে বলি মন যদি তুই মন্ডে বলি মন যদি তুই বুঝতে দুদিন আগে তবে কি তোর পাহাড়িয়ে পঙ্গু হওয়া লাগে এবার দেখেন এমন পরিস্থিতি হয়ে গেল একটা লাঠি যেন জীবনের তার সাথী হয়ে যা শ্রোতা মণ্ডলী অনুরোধ করছি আপনাদের একটু ভাবেন আমার মায়েরা নিজের জীবনটাকে এমন করে নিয়ে চলুন যে আপনার জীবনটা যেন এই দুনিয়ার বুকে একটা নকল জান্নাত পেয়ে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে আদব কায়দা শিক্ষা দিয়ে অল্পতে সন্তুষ্ট হয়ে আপনি আপনার জীবনটাকে অতিবাহিত করেন ইহকালে আল্লাহ আপনার রাজি থাকবে পরকালে আল্লাহ আপনার উপরে রাজি থাকবেন এবার শেষের বেলায় আরেকটা কথা বলি আর লম্বা করছি না বলতে বলতে অনেক সময় চলে যাবে এবার একটা কথা শেষে বলবো কে উঠে যাবেন না যারা যারা উঠে যাবেন আগে হাত দেখান যে আমরা উঠে যাব যাবেন কে কে